আপনি যদি ভালোভাবে মোটরসাইকেল চালাতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলতে পারে। মোটরসাইকেল চালক হিসেবে আপনি মাসে আয় করতে পারেন 83,000 টাকা। 83,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে অন্তত 1,500 চালক। বাংলাদেশের শ্রমিকদের জন্য যখন মালয়েশিয়ার দরজা বন্ধ হয়ে যায়, তখন দেশের শ্রমিকদের জন্য সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা থাকলেও আশার বাণী শুনিয়েছে দুবাই কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে এবার 900 মোটরসাইকেল চালক নেবে দুবাই। ইতিমধ্যে তারা ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইস্থ বাংলাদেশ মিশনে। দেশটির বাংলাদেশ কনসুলেট জানিয়েছে ইতিমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে 900 কর্মীর ডিমান্ড লেটার পেয়েছেন তারা। বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট 1,500 বাইক রাইডার নেওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত 24 মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন 16টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী। সে সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। এরপরই তাদের পক্ষ থেকে এই ঘোষণা এল। তবে এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেসিক স্যালারি হিসেবে মাসে প্রায় 2,600 দিহরাম, যা বাংলাদেশি টাকায় 83,000 টাকার বেশি পাবেন। শুধু বেতনই নয়, সঙ্গে আবাসন সুবিধাও দেওয়া হবে শ্রমিকদের। তবে কর্মীরা যেন দালালদের ফাঁদে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। দুবাইতে ডেলিভারি কাজে সুযোগ পান বাইক রাইডাররা। তারা কাজ করেন কমিশন ভিত্তিতে দিনে 8 ঘন্টা, আবার কেউ 12 ঘন্টা কাজ করেন। তারা জানান, দুবাই বাইক চালাতে হলে বাংলাদেশের বাইকের লাইসেন্স থাকতে হবে, পরে আমিরাতে গিয়ে পুনরায় নতুন লাইসেন্স নিতে হবে। তাই নতুন শ্রমিকদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাইদুর রহমান, রুবেল, কালবেলা।